চতুর্থ শতাব্দীর আগে মানে চতুর্থ শতাব্দী পর্যন্ত গায়র মুজতামাইন আলা তাকলিদিল খালিস লি মাযহাবিন ওয়াহিদিন কোন এক মাযহাবের তাকলিদের উপর একমত ছিল না যে একটা মাযহাব ধরতে হবে মানতে হবে না এর উপর একমত হয়নি এরকম হয়নি বরং তারা সরাসরি কোরআন সুন্নাহ অনুসরণ করত তাহলে 400 বছর পর্যন্ত বা চতুর্থ শতাব্দী পর্যন্ত চতুর্থ শতাব্দী পর্যন্ত এই তাকলিদে শখসি যেটাকে বলা হয় তাকলিদে শখসি মানে এক ইমামের তাকলিদ করতে হবে হানাফি হইতে হবে না হয় মালিকি হইতে হবে না হয় হাম্বলি হইতে হবে না হয় শাফি হইতে হবে এই কথা ছিল না স্বর্ণযুগ কোন যুগ 1400 বছরের মধ্যে পরের যুগ না আগের যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু করে যে যুগটি আছে সেই যুগগুলি স্বর্ণযুগ বলা আছে খাইরুল করুন কারনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম তারপরে হচ্ছে আমার পরের যুগ সাহাবায়ে কেরামের যুগ সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম তারপরে হচ্ছে তার পরের যুগ বা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাকে বাদ দিয়ে ধরা হয় তো তাবেইন সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইনের যুগ বাস তারপরে সুম্মা আফসুল কাযিব তারপরের যুগ হবে একবারে মিথ্যার ছড়াছড়ির যুগ বিসমিল্লাহির রহমানির রহিম শেখ মতিউর রহমান লামাজহাবি ভারতী উনি নিজের মুখেই বললেন যে চতুর্থ শতাব্দী পর্যন্ত কোনো মাজহাব ছিল না আবার নিজের মুখেই তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়লেন যা থেকে পরিষ্কার বোঝা যায় যে তখন কেন মাজহাব ছিল না যেহেতু উনি বুঝতে পারেন নাই তাই আমিই বলে দিচ্ছি তখন মাজহাব ছিল না কারণ তখন ছিল ইসলামের স্বর্ণযুগ আর সকল মুসলমানই ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত এখন প্রশ্ন হলো তাহলে মাজহাব আসলো কেন উত্তর ওনার পড়া হাদিসেই আছে ইসলামের স্বর্ণযুগের পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যার উদয় হবে এবং ভুল অনুকরণ হবে আর এই ঝামেলা থেকে বাঁচার জন্যই মাজহাব এসেছে এখন প্রশ্ন হলো মাজহাব কি ঠিক আমাদের জেনে রাখা ভালো যে মাজহাবের প্রত্যেক ইমামই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত স্বর্ণযুগের এখন মাজহাবকে ভুল বলার কোনো উপায় নাই যদি বলেন যে মাজহাব ভুল তাইলে নবীর হাদিস মানা হলো না শেখ মতিউর রহমানের কাছে আমার প্রশ্ন আপনি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের ভুল ধরেন আপনি একটু বলবেন কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন যুগের ছিলেন আর আপনি কোন যুগের অবশ্যই হাদিসের আলোকে উত্তর দেবেন